তো বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে শিখব হামসের হরফ বা হামস নুনে কুতনি ও সাক্তার বিবরণ অর্থাৎ সাক্তা আমরা কিভাবে করব এই বিষয়গুলো শিখব তো আমি প্রথমে শেখাবো হামস তো বন্ধুরা আমি এখানে লিখেছি দেখুন হামস হচ্ছে 10টি অর্থাৎ হামসের হরফ হচ্ছে 10টি হামসের হরফ 10টি তো হামসের হরফ কয়টি 10টি কি কি ফা হা সা হা খ সিন শিন সাদ কাফ তা তো বন্ধুরা এই 10টি হচ্ছে হামসের হরফ অর্থাৎ হামসের হরফ হচ্ছে 10টি ফা হা তা হা খ সিন শিন সাদ কাফ তা এই 10টি হচ্ছে হামসের হরফ তো বন্ধুরা যখন আমরা এই 10টি হরফ পড়ব তখন অবশ্যই অবশ্যই আমরা বাতাসটা বের করব অর্থাৎ আমাদের উচ্চারণ করার সময় বাতাস চালু থাকবে তো কিভাবে আমরা বাতাসটা চালু করব যদি আপনি এই 10টি হরফের উপরে সাকিন পান এই যে এটার নাম হচ্ছে সাকিন যদি আপনি এই 10টি হরফের উপরে সাকিন পান তখনই আপনি এই 10টি হরফে কী করবেন বাতাস চালু রাখবেন অর্থাৎ আপনি বাতাসটা ছাড়বেন না যেমন দেখুন বন্ধুরা এই যে ফায়ের উপরে যদি আমরা সাকিন পাই হা খ সা হা সিন শিন সাদ কাফ তা এই 10টি হরফের উপরে সাকিন আসলে আমরা বাতাস চালু রাখব অর্থাৎ এই হরফগুলো যখন আমরা সাকিন দিয়ে উচ্চারণ করব তখন অবশ্যই অবশ্যই আমাদের বাতাসটা চালু থাকবে তো কিভাবে চালু থাকবে দেখুন বন্ধুরা হামজা ফা জবর আফ এভাবে হবে না হামজা ফা জের ইফ হামজা ফা পেশ উফ আফ ইফ উফ এইভাবে কিন্তু উচ্চারণ করা যাবে না আমাদের বাতাস বের করতে হবে যেমন হামজা ফা জবর আফ আফ তো বন্ধুরা দেখুন আফ আফ এই যে দেখুন আমরা বাতাসটা কিন্তু বের করছি আমাদের কিন্তু বাতাস না বের করলে হবে না অবশ্যই বাতাস বের করতে হবে দেখুন হামজা ফাজবর আফ আফ তারপর হামজা ফাজের ইফ হামজা ফাপেশ উফ আফ ইফ উফ ঠিক এইভাবে আমাদের বাতাস বের করতে হবে অর্থাৎ ফা হা খ সা হা সিন শিন সাদ কাফ তা এই 10টি হরফের যখন আপনি সাকিন পাবেন সাকিন এই যেটা হচ্ছে সাকিন 10 হরফের উপর যদি আপনি এই সাকিন চিহ্নটা পান তখনই আপনি বাতাস চালু রেখে উচ্চারণ করবেন তারপর দেখুন হামজা হাজর আহ হবে না হবে আহ 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 হামজা হাজের ইহ ইহ এই দেখুন হালকা বাতাস বের হবে ইহ নরম বাতাস অর্থাৎ এই 10টি হরফ যখন আমরা সাকিন দিয়ে উচ্চারণ করব তখন অবশ্যই আমাদের বাতাসটা চালু রাখতে হবে যেমন আহ এভাবে বাতাস চালু রাখতে হবে তারপর হামজা হাজের ইহ হামজা হাজের ইহ ইহ তারপর হামজা হাফেশ উহ উহ তারপর দেখুন হামজা খজবর আখ হবে না হবে আখ আখ এই যে বাতাস বের হবে আখ আখ হামজা খজের ইহ হামজা খপেশ উহ আখ ইহ উহ তারপর হামজা সাজবর আস এভাবে হবে না আপনি অবশ্যই কী করবেন বাতাস বের করবেন যেমন হামজা সাজবর আস 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 হামজা সাজের ইস হামজা সাপেশ উস আস ইস উস এভাবে হালকা বাতাস বের করবেন তারপর হামজা হাজবর আহ 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 হামজা হাজের ইহ হামজা হাপেশ উহ উহ আহ ইহ উহ এভাবে বাতাস বের হবে দেখুন বন্ধুরা এখানে হামজা হাজবর আহ আহ এভাবে উচ্চারণ হয়েছে আর এখানে হবে হামজা হাজবর আহ আহ তো এই হা এবং এ হা এই দুটি হা কিন্তু এক হবে না দুটি কিন্তু ভিন্ন এটা হচ্ছে আহ ইহ উহ আর এটা হবে আহ ইহ উহ তো বন্ধুরা আশা করি এই দুটি আপনারা বুঝতে পারছেন তারপর দেখুন হামজা সিনজবর আস হবে না আস আস হামজা সিনজের ইস হামজা সিন পেশ উস আস ইস উস হালকা একটু বাতাস বের হয় হামজা সিনজবর আশ 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 হামজা সিনজের ইস আর হামজা সিন পেশ উস আশ ইস উস তারপর হামজা সোয়াদ জবর আস আস হামজা সোয়াদ জের ইস হামজা সোয়াদ পেশ উস আস ইস উস তো বন্ধুরা এখানে দেখুন এখানে আমরা উচ্চারণ করছি হামজা সিন জবর আস আস আর এটা হচ্ছে হামজা সোয়াদ জবর অস অস তারপর বলছে হামজা সিন জের ইস আর এখানে হবে হামজা সোয়াদ জের ইস ইস মানে এটা মোটো হবে আর এটা পাতলা হবে তারপর হামজা সিন পেশ উস উস আর এটা হবে হামজা সোয়াদ পেশ উস উস
तो यह दुटी पार्थक्य अपना बुझते पर तपर बंधुरा देखो ये दोटी हरफ एक भिन्न कारण आप देख बंधुरा बाकी आठ टी हरफ जो उच्चारण करी तक क्योंकि बतास ना बेर कर पारि नाई अर्थात हमें बतास बेर करते जो बतास ना बेर करी क्योंकि बाकी आठ टा हरफ उच्चारण करते पर अर्थात हमें जख बाकी अर्थात फा हा ख सा हा सिन शिन सद आठ टी हरफ जो उच्चारण करी हमें बतास अवश्य बेर हो अवश्य बेर हो जमन अफ हमें क्योंकि अफ এভাবে উচ্চারণ করি না দেখুন বন্ধুরা আপনি কিন্তু বাতাস বন্ধ করে এই হরফগুলো উচ্চারণ করতে পারবেন না যখন আপনি এই হরফগুলো উচ্চারণ করবেন আপনার অবশ্যই বাতাসটা বের হয় যেমন আফ এভাবে আমরা উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি আফ আফ দেখুন বন্ধুরা অটোমেটিক কিন্তু আমাদের বাতাস বের হচ্ছে তারপর এটা যখন আমরা উচ্চারণ করি আহ এভাবে কিন্তু আমরা উচ্চারণটা করি না করি আহ আহ এভাবে তারপরে এটা ঠিক একইভাবে আস বলি না বলি আস আস তো এ ফা হা খ সা হা সিন শিন সদ এই আটটি হরফ আমরা যখন উচ্চারণ করি আমাদের বাতাস অটোমেটিকই বের হয়ে যায় আমাদের আলাদা করে বাতাস বের করতেও হয় না কিন্তু কাফ এবং তাপ এই দুটিতে আমরা প্রচুর পরিমাণ ভুলটা করি এখানে আমাদের বাতাসটা আমরা বের করি না এখানে আমরা চাইলে বাতাস বেরও করতে পারি আবার নাও করতে পারি যেমন হামজা কাফ জবর আক হামজা কাফ জের ইক হামজা কাফেশ উক আক ইক উক দেখুন বন্ধুরা আমি বাতাস না বের করে উচ্চারণ করছি আবার ঠিক এটাও হামজা তাজবর আত হামজা তাজের ইত হামজা তাপেশ উত আত ইত উত অর্থাৎ এই কাফ এবং এই তা এই দুটি হরফ আমরা বাতাস বের করেও উচ্চারণ করতে পারি আবার না বের করেও উচ্চারণ করতে পারি কিন্তু বাকি যে আটটি হরফ আছে এই আটটি হরফ কিন্তু আমাদের বাতাস বের করতে হয় না বের করে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন কাফ এবং তা এই দুটিও হচ্ছে হামসের হরফ তো এই দুটোতে আমরা কী করবো বাতাস বের করব যদিও আমরা উচ্চারণ করার সময় এই দুটিতে বাতাস বের করি না তবে এখন থেকে মনে রাখবেন অবশ্যই দুটিতে আপনারা যখন এই কাফে এবং তাতে সাকিন চিহ্নটা আসবে অবশ্যই বাতাস বের করবেন যেমন হামজা কাফ জবর আক 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 হালকা বাতাস বের হবে নরম বাতাস হামজা কাফ জের ইক ইক হামজা কাফ পেশ উক উক আক ইক উক তো বন্ধুরা আমরা আগ উচ্চারণ করতাম হামজা কাফ জবর আক হামজা কাফ জের ইক হামজা কাফ পেশ উক আক ইক উক এভাবে আমরা উচ্চারণ করতাম তো এখন থেকে আর এভাবে উচ্চারণ করবেন না যখনই আপনি কাফের উপরে সাকিন পাবেন সাকিন অনুযায়ী যদি আপনি কাফটা পড়েন তাহলে অবশ্যই হালকা বাতাস বের করবেন হামজা কাফ জবর আক 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 হামজা কাফ জের ইক হামজা কাফ পেশ উক আক ইক উক তারপর হামজা তা জবর আত হবে না আত হবে না হবে আত 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 হালকা বাতাস বের হবে হামজা তা জের ইত ইত আর হামজা তাপেশ উত উত আত ইত উত আত ইত উত হবে না হবে আত ইত উত তো বন্ধুরা আমি আবার বলতেছি ফা হা খ সা হা সিন শিন সদ এই আটটি হরফ আমরা বাতাস না ভের করে উচ্চারণ করতে পারি না অর্থাৎ আমরা এই আটটি হরফ যখন সাকিন দিয়ে উচ্চারণ করি তখন কিন্তু আমাদের বাতাস অটোমেটিকই বের হয় কিন্তু যখন আমরা কাফ এবং তা উচ্চারণ করি এই দুটিতে আমরা কিন্তু বাতাস বের করি না অর্থাৎ অটোমেটিক বাতাস বের হয় না এই দুটিতে আমাদের বাতাস বের করতে হবে যেমন আক হবে না হবে আক ইক হবে না হবে ইক আর উক হবে না হবে উক উক তো বন্ধুরা একদম সহজ কথা যদি আপনি এই দশটি হরফের উপরে সাকিন পান তাহলেই আপনি বাতাস বের করবেন তো চলুন এখন আমরা আরও কিছু উদাহরণ দেখি তো বন্ধুরা এই উদাহরণগুলো দেখুন হামসা হা জবর আহ আহ লাম কাফ জবর লাক হবে না হবে লাক 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 আহ লাক নুন আলিফ জবর না আহ লাক না লাক না তো আমরা আগে উচ্চারণ করতাম আহ লাক না মানে এক কাফে আমরা বাতাসটা বের করতাম না তো অবশ্যই এক কাফে আমরা বাতাসটা বের করব আহ লাক না আহ 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 লাক না তারপর দেখুন ইয়া কাফ জবর ইয়াক সিন জের সি ইয়াক সি বা ওয়া পেশ বু নুন জবর না ইয়াক সি বু না হবে না হবে ইয়াক ইয়াক ইয়া কাফ জবর ইয়াক সিন জের সি ইয়াক সি বা ওয়া পেশ বু নুন জবর না ইয়াক সি বু না তারপরে তা তা জবর তাত হবে না হবে তাত তাত লাম অপেশ লু তাত লু নুন জবর না তাত লু না তা তাজবর তাত অর্থাৎ এ তা এবং কাফের যখন সাকিন আসবে তখন অবশ্যই হালকা বাতাস বের হবে এবং বাকি এই হরফগুলোতে তো আমরা বাতাস অবশ্যই বের করবই আর এগুলোতে আমাদের অটোমেটিকই বাতাস বের হয় কিন্তু এই কাফে আর তাতে বাতাসটা বের হয় না এটা আমরা বাতাসটা নিজেরাই বের করে তারপর পড়ব যেমন
তাত আজবর তাত হবে না হবে তাত আজবর তাত লাম অপেশ লু নুন জবর না তাত লু না তারপর ওয়াও লাম জবর ওয়াল ফা তাজের ফিত 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 ওয়াল ফিত নুন জবর না ওয়াল ফিত না। তো বন্ধুরা আশা করি আপনারা এই হামসের হরফের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, অর্থাৎ হামসের হরফ দশটি, এই দশটি আমরা কীভাবে পড়ব অর্থাৎ কীভাবে বাতাসটা বের করব এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন।